আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুবি, আছি আপনাদের সাথে। আমি আজকে আমার মাকে একটা ক্লিনিকে নিয়ে আসছি, আর এখানে কেন নিয়ে আসলাম আবারও সেটা আপনাদের কাছে আমি একটু পরেই বলছি। এটা হচ্ছে ক্লিনিকের সামনে, কেবলমাত্র আমরা আসছি, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ আপনারা সবাই আমার মার জন্য অনেক দোয়া করেন সবসময়, আর আমার মাও খুব খুশি হয় আমার ভিডিওতে আসতে। দেখেই বুঝতে পারছেন, যাক আমি আসলে বেশি কিছু এখন বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে আমার খুবই খারাপ লাগছে আমার মাকে, মার হাসিটা দেখে। মা জানে যে তার আজকে কী ট্রিটমেন্ট হবে, তারপর আমার খারাপ লাগছে যে মাকে আজকে যে ট্রিটমেন্টটা হবে সেটা আসলে খুবই কষ্টের, আর সেই জন্য আমি এটা ভিডিওতে দেখাইনি, বাট আপনারা শুনলে বুঝতে পারবেন যে এটা আসলে অনেক কষ্টের আমার মার জন্য। তো এই আমি নিয়ে আসলাম মাকে, আমরা ঢুকছি ক্লিনিকের মধ্যে, আর আজকে ওনার যে ট্রিটমেন্ট হবে সেটা হচ্ছে ওনার রেটিনার ট্রিটমেন্ট। ওনার ডায়াবেটিস খুব বেশি, তো সেই জন্য ওনাকে প্রতি মাসে দুই চোখে ইঞ্জেকশন দিতে হয়, আর যেহেতু দুই চোখে ইঞ্জেকশন দিতে হয় এটা আসলে খুবই কষ্টের একটা ব্যাপার। আমার মা তো আগে যেতেই চেত না ইঞ্জেকশন দেওয়ার জন্য, কিন্তু আমি ওনাকে এমনভাবে কনভিন্স করি যে উনি এখন যেতে রাজি হয়, আর নর্মাল হাসি খুশিভাবেই আসছে, আপনারা তো দেখলেনই। কিন্তু আগে ভয়ে উনি সবসময় অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতো, তো আলহামদুলিল্লাহ যে উনি এখন জিনিসটা বোঝে এবং আমিও সুন্দরভাবে হ্যান্ডেল করছি। ডক্টরকেও বলেছি বারবার করে যেন কোনো রকম ব্যথা না পায়, তো আমার মাকে ডক্টর খুব কেয়ারফুলি সুন্দরভাবে কাজটা করে, এবং ডক্টরও বুঝতে পারে যে ওনার এটা কিভাবে কেয়ারফুলি করতে হবে। তো আমি আসলে আজকে খুবই একটা কষ্টের জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। আমার খুবই খারাপ লাগে যেদিন মাকে ইঞ্জেকশন দেওয়ার জন্য নিয়ে যাই চোখে, চোখের ইঞ্জেকশনটা খুবই কষ্টের, আসলে ভাবতেই খারাপ লাগে। চোখের যে সাদা অংশটা সেখানে দেয় ওষুধটা, তো ওই ওষুধটা দেওয়ার জন্য, আচ্ছা এই কর্নারে যে একটা জিনিস দেখলেন উপরে, সেটা কিন্তু খুব হেল্পফুল, যখনই একটা রাস্তার কর্নার থাকে, লাইক দুইটা রাস্তা একসাথে জয়েন হয়, ওই কর্নারে কিন্তু এরকম একটা থাকে মিররের মতো, তো এটা খুবই হেল্পফুল এই কারণে যে দুই পাশ থেকে যখন মানুষ আসে তখন কিন্তু একসাথে স্টাক হয় না, আর উপরে একটু তাকালেই কিন্তু দেখা যায় যে পাশে কোনো মানুষ আসছে কি না এই পাশ থেকে, তো এই কারণে এটা হেল্পফুল। আর এই যে আমরা এগোচ্ছি, এটা হচ্ছে রেটিনা ক্লিনিক, তো এখানে ওনার ট্রিটমেন্ট হবে আজকে। এখানে আমরা আসলাম, এসে বসে সাথে সাথেই মা বললো যে একটু কফি খাবে, তো আমি ওনাকে একটু কফি বানিয়ে দিচ্ছি আর আমিও একটু কফি নিচ্ছি, কারণ আমাদের অ্যাপয়েন্টমেন্টটা ছিল আসলে একদম সকালে, তো এত সকাল সকাল নাস্তা খেয়ে চলে এসেছি, কফি বা চা খাওয়ার কোনো সময়ই হয়নি, তো এখানে কফি আছে আমি জানি, সে কারণে ভাবলাম যে ঠিক আছে ওখানেই খেয়ে নেব। তো এই যে আমি কফি বানাচ্ছি মার জন্য আর আমার জন্য, দুধ দিয়ে, এই দুধ দিলাম কফির মধ্যে, আর মার জন্য একটু স্প্লেন্ডার দিয়ে কফিটা বানিয়ে নিলাম, আর এখন আমরা কফিটা খাবো। কফিটা খেতে খেতে ওয়েট করব যখন ওরা ডাকে, কিন্তু আসলে আমরা কফিটা খাওয়া শুরু করলাম আর সাথে সাথে আমাদেরকে ডাকলো আমেরিকার এখানে মিনেসোটায়। একটা জিনিস আমার খুব ভাল লাগে যে ডক্টর কাছে আসলে লং টাইম কখনো ওয়েট করতে হয় না, যেই টাইমে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় কিছুক্ষণের মধ্যেই ডেকে নিয়ে যায় ডক্টর কাছে। তো এটা আসলে ডাক্তারের কাছে অনেকক্ষণ ওয়েট করা, সারাটা দিন নষ্ট করা, এটা খুবই কষ্টের। আর আমার অবশ্য যেদিন মাকে ডক্টর কাছে নিয়ে যাই সেদিন মোটামুটি সারাদিন চলে যায়, কারণ যাওয়া আসা হসপিটালগুলো একটু দূরে বেশিরভাগ, আর আবার এসে রান্না করতে হয়, মা আবার গরম গরম এভরিডে নতুন নতুন খাবার পছন্দ করে। তো এই যে আমার মা কফি খাচ্ছে আর আমিও এখন আমার কফিটা খাবো, আপনাদেরকে একটু দেখাচ্ছি, এটা আমার কফি। এই যে, তো কফিটা কিন্তু আমরা শেষ করতে পারিনি, আমাদেরকে বাই দিস টাইম ভিতরে ডেকে নিয়েছে। আপনারা সবাই আমার মার জন্য একটু প্লিজ দোয়া করবেন, আমি জানি আপনারা আমার মার জন্য অনেক দোয়া করেন, আর আপনাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে পারবো না, কারণ আপনারা আমার মাকে চিনেন না, জানেন না, তারপরেও দোয়া করেন বা ফিল করেন মার কষ্টটা। এরকম সবারই বাবা মা আছে, সবারই এরকম অসুখ বিসুখ আছে, আমি সবার জন্য দোয়া করি। আজকে যারা আমার এই ভিডিওটি দেখবেন, আল্লাহ যেন সবাইকে একটু সহায় হন আর সবাইকে সুস্থ থাকার তৌফিক দেন।
আর মার আজকের এই ইনজেকশনের দিনটা আমি আপনাদের সাথে এই কারণে শেয়ার করছি। আসলে মাকে কিন্তু আমি প্রতি সপ্তাহেই দুই একদিন এরকম ডক্টর কাছে নিতে হয়, যে কোনো কারণে অনেক ধরনের চিকিৎসা আছে তার। তো যাক, আজকের দিনটা আমি শেয়ার করছি এই কারণে, আমার খুবই কষ্ট লাগে যে আমার সামনে আমার মার চোখে ইনজেকশন দিবে, এটা খুব কষ্ট লাগে। আমি আসলে দেখতে পারি না আর আপনাদেরকেও সেই জন্য দেখাইনি। তো এই যে আমাদেরকে ভিতরে নিয়ে আসছে এই রুমটাতে, এখানে ফার্স্টে নার্স ওনাকে এক্সাম করছে, চোখগুলো টেস্ট করে দেখছে। তো এইখানে এটা হচ্ছে চোখ টেস্ট করার একটা মেশিন, এখানে মুখটা রাখার পর সামনে দিয়ে নার্স চোখের কন্ডিশনটা দেখে, আর এগুলো দেখার পর সে কম্পিউটারে সব তার চোখের কি অবস্থা এখন, কি কন্ডিশন, সেগুলো সব নোট করে। আমি ডিটেলস তার হিস্ট্রি বা কি ট্রিটমেন্ট করছে সব কিছু আপনাদেরকে দেখাতে পারছি না, সরি, ডিউ টু পেশেন্ট প্রাইভেসি। আমি আসলে কারোর প্রাইভেসি ডিসক্লোজ করতে পারি না, সেজন্য দেখাইনি। তো আপনারা কিছু মনে করবেন না। এই যে আমার মা এখনও কফিটা খাচ্ছে, আমরা আসলে লং টাইম ওয়েট করতে হয়নি এখানে, বাট এরপরে একটু ওয়েট করব হয়তো, কারণ এখানে নার্স দেখার পর আর একটু ওয়েট করতে হবে ডক্টরের কাছে, মানে ডক্টর যখন রুমে ডাকবে ওই টাইমটার জন্য। তো আরও একটু চেক আপ করবে, তার পাওয়ার টাওয়ার সব কিছুই আজকে চেক আপ করবে, প্রতিদিনই এরকম চেক আপ করে যখন যাই। তো সেগুলো পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন এই আমরা কি কি করলাম। তো এই যে চলে আসলাম আমরা নেক্সট আরেকটা রুমে, এখানে তার চোখের পাওয়ারগুলো চেক করবে। এই যে মেশিনগুলো দেখছেন, এখানে যে পয়েন্ট অ্যাডজাস্ট করা আছে মেশিনগুলোর মধ্যে, তো যার চোখের যে পরিমাণ পাওয়ার সেটা এখানে ওরা অ্যাডজাস্ট করে নেয় যে তার কী অবস্থা, কত পাওয়ার লাগবে বা কী পজিটিভ আর নেগেটিভ। এগুলো দিয়ে মেশিনটা উপরে উঠে উপরে নিচে নামায়, এখানে চেয়ারটা উপরে নিচে নামায়, তো এভাবে অ্যাডজাস্ট করে যার যার হাইটের সাথে। আর এটা হচ্ছে রুমটা, আমি আপনাদেরকে একটু রুমটা দেখাচ্ছি। অনেকেই হয়তো আমেরিকার যে আই ক্লিনিকগুলো কেমন সেটা দেখেননি, আমি সেই জন্য একটু দেখাচ্ছি। আর যারা দেখেছেন তাদের তো আসলে তাদের জন্য কিছু বলার নেই। আর এই যে এই পাশে চোখের যে লেটারগুলো দেখছেন, এই লেটারগুলো পড়তে দেওয়া হয়, সবাই তো মোটামুটি জানেন হয়তো। তো এই লেটারগুলোর উপর ওরা ডিপেন্ড করে যে তার কী পরিমাণ দূরত্ব দেখতে পারে। তো আমার মা এখন সবচেয়ে বড় লেটারটাও ঠিক মতো দেখতে পারে না, চোখের কন্ডিশন খুবই খারাপ। এই ড্রপগুলো চোখের মধ্যে ট্রিটমেন্টের প্রথমেই দেয়া হয়। আর এই যে দাঁড়ানো লম্বা একটা যন্ত্রের মতো দেখা যাচ্ছে, এটা দিয়ে চোখের প্রেশারটা মাপা হয়। তার পাশেই একটা চশমার মতো যেটা দেখা যাচ্ছে, সেটা দিয়ে চোখ পাওয়ারটা টেস্ট করা হয় যে কী পরিমাণ পাওয়ার লাগবে, তারপর পজিটিভ অর নেগেটিভ সেটা ফাইন্ড আউট করে। নার্স এগুলো সব সেট আপ করে রেখেছে। এখানে একটা কম্পিউটার থাকে, তাহলে ডক্টর বা নার্স এখানে রোগীর সব ইনফরমেশন এখানে সেট আপ করা থাকে, যে কোনো ইনফরমেশন ওখানে সার্চ করলে পেয়ে যায়। ইভেন কোনো রিপোর্ট যদি লাগে সেই রিপোর্টটাও সেখানে দেখে নিতে পারে। এই জন্য প্রতিটা রুমেই একটা কম্পিউটার থাকে, আজকাল তো সব কিছুই কম্পিউটারাইজড। আর আসলে কম্পিউটারাইজড হওয়াতে আমাদের লাইফটা অনেক ইজি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন অনেক উন্নত একটা রুম, এখানে সব রকম ব্যবস্থাই আছে। আর এই ক্লিনিকটাও খুব ভালো আর ডক্টরটাও খুব ভালো। আমার মা আসলে আপনাদেরকে অনেক ভালোবাসে, সবসময় আপনাদের কথা জিজ্ঞেস করে আমাকে, সবসময় বলে হাই টাই, তারপর সালাম দেয়। আমিও আপনাদের কথা সবসময় বলি, আপনারা যখন তার জন্য দোয়া করেন কমেন্টে সালাম দেন, আমি তার কাছে সালামটা পৌঁছে দিই। আর এই কারণে আমার মা ভিডিওতে আসে এবং আপনাদের সাথে আসলে হাই দেয় তারপরে সালাম দেয়। তো এগুলো আসলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যে আমার মা আপনাদেরকে কতটা ভালোবাসে এবং সব সময় আমার কাছে আপনাদের খোঁজ খবর নেয়। আমার মা আসলে ইতিমধ্যে অনেককেই চিনে গিয়েছেন, কারণ উনি খুব আগ্রহ দেখাচ্ছে আমার ইউটিউবিংয়ের প্রতি। আসলে কিন্তু আমি ওনার আগ্রহের কারণেই কিন্তু প্রথমে ইউটিউবিং শুরু করেছি, আমি প্রথমে আসতে চাইনি, কারণ আমি এত ব্যস্ত থাকি সারাদিন, আমার মাকে অনেক টেক কেয়ার করতে হয়, বাচ্চাগুলোকে টেক কেয়ার করতে হয়, লেখাপড়া করাতে হয়,
ঘরের সব কাজ করতে হয়, আর আসলে টু মাচ বিজি থাকি আমি, আর এ কারণে আমার আসার ইচ্ছে ছিল না। কিন্তু আমার মা আমাকে না এনে ছাড়লো না, আমার মা বললো যে না না তুমি করো করো, তুমি জাস্ট আস্তে আস্তে করতে থাকো যাই পারো। তারপর শুরু করলাম যে ঠিক আছে আমি আস্তে আস্তে করব। আমি এই কারণেই আসলে ডেইলি ভ্লগটা দিতে পারি না, মার কাছে যখন মার যখন ডাক্তার থাকে আর ডাক্তারের কাছে যখন যায় তখন আমি মার জন্য ইন্টারপ্রেট করি ডক্টরদের সাথে, কারণ আমার মা কিন্তু ইংলিশ একটু একটু বুঝে বাট সব বুঝে না, এ কারণে আমি ইন্টারপ্রেটার হিসেবে সবসময় তার সাথে থাকি। আর যেহেতু তার অনেক ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট থাকে সবসময় আমাকে এগুলো মেনটেন করতে হয়, আর ইভেন বাসায় আসার পর খুব ফাস্ট করে রান্না বান্নাও করতে হয়, আবার খাবারটা টাইমলি দিতে হয়, ওষুধগুলো টাইমলি দিতে হয়, এ কারণে আমি ডেইলি ভ্লগ দিতে পারি না। আর আশা করি আমার ভিউয়ার্সরা এটা একটু মেনে নেবেন সহজভাবেই যে হ্যাঁ আসলে সবাই তো আর এতটা সময় দিতে পারবে না, তার মধ্যে আমি একজন। আমরা যখন ওয়েট করছি বাহিরে এক্সাম শেষ হওয়ার পর তখন আমাদের সবাইকে চিপস পানি কুকি অনেক কিছু এসে দিয়ে গেল যেন আমরা বোর না হই, আমার খুবই ভালো লাগছে এই জিনিসটা। তো আমরা একটু খাই আর ক্যামেরাটা একটু অফ করি, আবার অন করব একটু পর, আমার সাথে থাকবেন। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা ডক্টর কাছে একটু ভিজিট করলাম, আর এর জন্য আমি ক্যামেরাটা অফ করে রেখেছিলাম কারণ আমার ডক্টরের সাথে কমিউনিকেট করতে হয়েছে। আর ট্রিটমেন্ট শেষে আমি মাকে নিয়ে এসেছি ক্লিনিকের পাশেই চিপোটলে মেক্সিকান গ্রিল, এটা একটা মেক্সিকান গ্রিল, এখানে ভেজিটেরিয়ান আইটেম পাওয়া যায়। তো মাকে আমি বলেছিলাম যে মা তুমি আজকে ভালো করে ইঞ্জেকশনটা দাও, ভয় পেও না, তো শেষ হলে তোমাকে আমি এখানে খাওয়াবো বাচ্চাদেরকে যেমন করে বোঝায়। তো এই জন্য মাকে আবার এখানে নিয়ে আসলাম যে হয়তো মার একটু ক্ষুধা লেগেছে এখন আর একটু খাওয়াবো। আর এই যে আমরা এখানে একটা ভেজিটেবল বাড়িটো নিয়েছি, এখানে কিন্তু অনেক ধরনের ভেজিটেবল আইটেম চিকেন সব কিছুই আছে, আর বিনস যেটা পাওয়া যায়, আমি একটু সবাইকে বলতে চাই যে এখানে একটা বিনস আইটেম পাওয়া যায় সেটার মধ্যে কিন্তু পর্ক আছে, সেই জন্য কেউ ওই স্টিম বিনটা কেউ খাবেন না। আর আমরা নিয়েছি ভেজিটেবল বাড়িটো, তো আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটিও প্লিজ প্রেস করে ফেলবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আজকের মতো আমি এখানেই শেষ করব, দোয়া করি সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার মার জন্য দোয়া করবেন প্লিজ, আর এখানেই আমি শেষ করছি, আল্লাহ হাফেজ।